মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওর টাইটেলটা দেখে যে আজকে কি আছে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, কিন্তু আগের বারের জন্মদিনে বেশ আমরা ভালোই কাটিয়েছিলাম। এবারে হচ্ছে মানে বাড়িতে কেউ নেই, ফাঁকা। এবার যেহেতু ছেলের প্রোগ্রাম রয়েছে, যার জন্য ও আসতে পারেনি। আমাদের পুরনো বাড়িতেই রয়েছে ছেলে, ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। দেখা যাক আজকে দিনটা কীরকম কাটাই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি সকালে কাজগুলো সেরে নিই। আজকে টিফিনটা আমরা বাইরে থেকেই এনেছি, সবসময় তো ঘরেই বানাই টিফিন। ওই জন্য আজ ইচ্ছা হলো যে রবিবারে বাজার না, আজকে একটু টিফিনটা বাইরে দিয়েই আনা হোক। এই যে ছেঁড়া পরোটা, পেটাই পরোটা, ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা, হ্যাঁ বলো। তাছাড়া বার্থডে গার্ল বলে কথা, তো একটুখানি তো প্যাম্পার্ড বানতেই হয় না, তো এই কারণে আজকে একটু ছুটি দেওয়া হলো সকালের ব্রেকফাস্ট থেকে। খেয়ে উঠে তারপর নাতিকে আবার ওই তেল মাখাতে হবে, স্নান করাতে হবে, বেলাও হয়ে যাচ্ছে, কেন ওকে তো একটু তেল মাখিয়ে রোদে রাখতে হয়। তুমি খাবে? হ্যাঁ, ওই এখন নাতি ওই পায়ের দোল খাচ্ছে, নিচে রাখলে ও কান্না শুরু করে দেবে, ওই কারণে এইভাবে খেতে হচ্ছে। এখন আমি কেক বানাচ্ছি। সবসময় তো আমাদের নর্মাল কেক বানাই, এবার ভাবলাম একটু অন্যরকম বানাই। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, কেন অনেক বাচ্চারা বায়না করে কেক খাওয়ার জন্য, তখন এইটা চট জলদি মানে হয়ে যায়। রেসিপিটা তোমাদের দেখালাম না, তবে তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের জন্য আমি ফুল রেসিপি নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সুইস রোল। এই যে তার আগে আমার দুটো হয়ে গেছে, দেখো, এই যে এই একটা আর এই একটা, এই যে এই পিঠটা এরকম হবে। কেকটা হয়ে গেলে জাস্ট শুধু একটু ক্রিম লাগাবো, ক্রিমটা দিলেই হয়ে যাবে। আজ আমাদের দুপুরে খাবারে আছে লাউ ছেচকি করেছি মটরশুঁটি আর হচ্ছে মুগ ডাল দিয়ে, আর পাতলা করে আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। বেশে গেছে আমার হাজবেন্ডের তরফ থেকে, এটা আমার জন্য গিফট। দেখো আমি তো জানি এর মধ্যে কি আছে, তোমাদেরও একটু দেখাই। এই দেখো ইন্ডাকশন ওভেন, আমার একটা ইন্ডাকশন আগেরটা আছে, কিন্তু এই মডেলটা খুব সুন্দর লাগলো বলে তাই এই এই মডেলটাই আমাকে দিয়েছে, গিফট করেছে, আমি খুব খুশি হয়েছি তার জন্য। কবে যেটাতে রান্না করব সেটাই আমি ভাবছি। এই গিফটটা তো আমি পেয়েই গেলাম। এবার আরও দুটো গিফট আছে, যে দুটো এখনো এসে পৌঁছায়নি সেই দুটো হচ্ছে আমার ছেলে আর মেয়ের তরফ থেকে। ওইগুলো যখন আমি হাতে পাবো আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। আপাতত এটাই হলো আমার বার্থডে গিফট, এটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এই দেখো এর মধ্যে কে আছে দেখো তো, এই দেখো এর মধ্যে কে ঢুকে রয়েছে, পটল। এটা আরেকটা বার্থডে গিফট তোমার, এই দেখো পটল কুমার গানওয়ালা ঢুকেছে, গোলু ঢুকেছিল, গোলু, এটা এটার নাম গোলু, এটার নাম পচা, ও এটার নাম পুচি, আর এটার নাম পটল কুমার। Thank you.
Happy birthday to you. Happy birthday, dear mom. Happy birthday to you. ছেলে আজকে আমাকে একটা খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে, কেন ওর আসার কথা ছিল না, হঠাৎ দেখি ও এসেছে আর যে কত কিছু নিয়ে এসেছে। এটা আমার দেওর এনেছে, আমার তো মানে দেওরের তরফ থেকে এই কেকটা এনেছে, আর আমার ছেলে এনেছে ফিশ ফিঙ্গার, তারপরে রোল, এগুলো সব এনেছে, তারপরে এই যে চকলেট দেখছো কত রকমের চকলেট এনেছে। তারপরে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছে আমার, মানে আমি ভাবতে পারিনি যে আমার আজকে দিনটা এরকম কাটবে। আমি তো ভেবেছিলাম হয়তো ভালো কাটবে না, কেন ঘরে কেউ নেই, আর হঠাৎ ও এসে আমাকে একদম অবাক করে দিয়েছে। আজকে রাতে আমার রান্নাঘর থেকে ছুটি, তার কারণ হচ্ছে আজকে আমার মেয়েই রান্না করছে, বিরিয়ানি রান্না করছে। ও খুব মানে ভালো পারে, এখন শিখে গেছে ভালো, লকডাউনটা গেল না প্রথম লকডাউনে, এত সুন্দর সব রান্না শিখে গেছে মানে ভাবা যায় না। এই দেখো, এই দেখো, বার্থডে বলে আজকে রেহাই দেওয়া হলো, কালকে থেকে তো আবার রান্না করার ঘানি ঠেলতেই হবে, ওই কারণে একটুখানি ছুটি দিয়ে দিলাম। অনেকদিন তো করিনি, মানে কুট্টুস হওয়া থেকে করা হয়নি, মানে কুট্টুস হওয়ার আগে থেকেই করা হয়নি না, তো ওই কারণে একটু ভয় ভয় লাগছে। বিরিয়ানি বলে কথা, ঠিকঠাক যদি না হয় দেখা যাক কি হয়। রাতের খাবার সময় হয়ে গেছে, অলরেডি দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মানে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার দেওর, এই দুইজনের খাওয়া হয়ে গেছে। এবার আমি, আমার মেয়ে আর ছেলে, এই তিনজন বাকি, এই এখন খেতে বসবো। এখন আর একসাথে খাওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে নাতিটা মানে নাতিকে নেওয়ার জন্য তো একজন লোক লাগে, ওই জন্য আগে ওরা খেয়ে নিল, এবার ওদের কাছে দিয়ে দিলাম, এবার আমরা খাচ্ছি, এবার আমরা আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আবার এইভাবেই আমাদের খেতে হচ্ছে, কিছু করার নেই। এখন বিরিয়ানিটা আমি টেস্ট করে দেখেছি, সবই ভালো হয়েছে, ওরাও বলেছে ভালো হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়েছে, এছাড়া সব ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।